কিছু পণ্যের দাম কমলেও বেড়েছে আমদানি নির্ভর সবজির দাম। এতে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে ক্রেতাদের মাঝে। এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন মাহফুজুল ইসলাম বকুল। এটি লালমনিরহাটের সব থেকে বড় পাইকারি বাজার, গোশালা বাজার। এখানে কিন্তু সকাল থেকে, বিশেষ করে ভোরের সূর্যের পর থেকেই কাঁচা বাজারে যে সবজি সেগুলো বেচা কেনা হয়ে থাকে। জেলার সদরের এবং আদিতপাড়ি উপজেলার বিভিন্ন পর্যায়ে যারা কৃষক রয়েছেন, স্থানীয় কৃষক বিভিন্ন প্রান্ত থেকে, আমি যদি বলি দুর্গাপুর, কমলাবাড়ি, মোগলহাট সহ বড় বড় ইউনিয়নের এদিক থেকে যারা কৃষক সবজি উৎপাদন করেন এবং শাকসবজি উৎপাদন করেন, তারা এখানে ভোরের পর থেকে অটোরিকশা, ভ্যানগাড়ি যোগে সবজি নিয়ে আসেন। বিভাগীয় শহর রংপুরেও এখান থেকে সবজি সরবরাহ করা হয়ে থাকে। আমি যদি আজকের একটু দরদামটা জানাই, আজকে কিন্তু বেগুন বিক্রি হচ্ছে 25 থেকে 26 টাকা কেজি, সজনা বিক্রি হচ্ছে 120 থেকে 140 টাকা কেজি, এবং ঢ্যাঁড়স বিক্রি হচ্ছে আজকে 20 থেকে 22 টাকা, আগে কিন্তু এর দাম ছিল 24 থেকে 25 টাকা। লাউ পুঁতি বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকা। গোশালা বাজারে দাম বেড়েছে, বিশেষ করে আমদানিকৃত পণ্য সবজি যেগুলো রয়েছে, যেমন মরিচ, পেঁয়াজ, আদা, এগুলোর দাম কিন্তু বেড়েছে। দু একদিন আগেও মরিচ বিক্রি হতো 60 থেকে 65 টাকা কেজি, আজকে বিক্রি হচ্ছে 80 টাকা। আদা বিক্রি হচ্ছে দু একদিন আগেও 160 টাকা কেজি ধরে, আজকে বিক্রি হচ্ছে 200 টাকা কেজি। বর্তমানে যেহেতু নিত্যপণ্যের দাম অনেকটা বেড়েছে, তাই ক্রেতারা মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। এছাড়াও ব্যবসায়ীরা বলছেন, বিভিন্ন সময় স্থানীয় পর্যায়ে যে সবজিগুলো উৎপাদন হয় সেগুলো সর্বদা ভালো থাকে, সেগুলোর দাম কিন্তু গত 2-3 দিনের তুলনায় কমেছে, কিন্তু আমদানিকৃত যে পণ্যগুলো রয়েছে, মরিচ, পেঁয়াজ, সেগুলোর দাম কিন্তু বেড়েছে। ক্রেতা এবং স্থানীয় কৃষক যারা রয়েছেন, তাদের মধ্যে যেন মধ্যস্বত্বভোগীরা এখানে সেভাবে আসলে মুনাফা করতে না পারে, সিন্ডিকেট করে সেই চেষ্টা কিন্তু প্রশাসন করছেন। তো সব মিলিয়ে এই ছিল লালমনিরহাট থেকে আজকের সবজি বাজারের সর্বশেষ।